আমরা অসামান্য সাফল্য অর্জন করেছি এবং আগামীতে আমাদের আরও যে বিশাল সব স্বপ্ন রয়েছে এবং সেগুলোর সম্ভাবনাও আমাদের রয়েছে। কিন্তু এখন যে বৈশ্বিক অর্থনৈতিক যে মন্দা চলছে, বৈশ্বিক অর্থনীতির যে একটা বিরাট চাপের মধ্যে সারা বিশ্ব এখন যাচ্ছে, আমাদেরও স্বাভাবিক তার একটা ধাক্কা পৃথিবীর সব দেশেই লেগেছে, আমাদের উপরেও লাগছে। কিন্তু তারপরও আপনি যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখলে দেখবেন যে অন্যান্য অধিকাংশ দেশের তুলনায়, এমনকি অনেক ধনী দেশের তুলনায় আমরা কিন্তু এখন অনেক স্বস্তিতে আছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, আর তিনি আমাদেরকে সঠিক নেতৃত্ব দিয়েছেন বলেই, শেখ হাসিনাকে আমাদের নেতা হিসেবে আমরা পেয়েছি বলেই কিন্তু আমরা আজকে এই স্বস্তিতে আছি। এবং আগামী দিনেও আমরা আশা করি জনগণ আবারও শেখ হাসিনাকে তাদেরকে সেবা করবার সুযোগ দেবেন, এবং আমরা সবসময় শুধু স্বস্তি নয়, বৈশ্বিক এই চাপ এটি কেটে গেলে, এই অর্থনৈতিক মন্দা কেটে গেলে আমরা আমাদের সকল সম্ভাবনাকে আমরা বিকশিত করে আমরা আমাদের সকল যে লক্ষ্য আছে সেগুলো অর্জন করবো ইনশাআল্লাহ।